নমস্কার। অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান আপনারা দেখছেন। আমি আপনাদের সাথে প্রফেসর ডক্টর বাসু। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত মনোগ্রাহী একটি টপিক, একটি বিষয়। বলতে পারেন এটা একটা স্বপ্ন অনেকের থাকে, বাবা মা, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন তাদের স্বপ্ন থাকে, প্রত্যেকের জীবনেই অল্প বিস্তর এই সমস্যা, এই ড্রিম, এই স্বপ্ন আমরা দেখে থাকি, সেরকম একটা বিষয়। একটু ক্যাপশনের দিকে তাকিয়ে নিয়ে আমরা আজকের আলোচনার বিষয় এটাই, সরকারি চাকরি হবে কি না তার বিচার। একজন জাতক জাতিকা তার জীবনে আদৌ সরকারি চাকরির যোগ আছে না নেই, সেটা নিয়ে আজকে আলোচনা আলোচনা শুরু করা যাক। আমাদের জানেন সাধারণভাবে 10th হাউস থেকে আমরা একজনের প্রফেশনটাকে বিচার করে থাকি। তাহলে শুধু 10th হাউস দেখেই যদি থেমে যাব, D1-এর একটা চার্টে 10th হাউস কী বলছে সেখান থেকেই রবি তুঙ্গ আছে মানেই সরকারি চাকরি, না ক্রস কেটে দিচ্ছি। যদি এই ধারণার ভিত্তিতে কোনো অ্যাস্ট্রোলজার বিচার করে থাকেন তাহলে হবে না, এটা একদম 1% প্রেডিকশনও, 1% জাজমেন্টও নয়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেন বলতে পারি সেটা আলোচনা করব আজকে। কী কী জিনিস আমরা দেখি, কী কী রুল দেখি, অ্যাস্ট্রোলজিক্যালি কী কী রুল দেখি সেগুলো নিয়ে আলোচনা করব। আর তাহলেই বুঝতে পারবেন আমি কেন, আমার বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান আপনারা দেখেছেন সরকারি চাকরি নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি এবং অনেকেই ফিডব্যাকও দিয়েছেন, অনেক লাইভ ফোনও আমি পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, দেখেছেন বা আমার যারা ফিডব্যাক পেতে দেখতে চান তারা আমার, আজকে আমি আপনারা জানেন আমি কলকাতার সুলেখা পোর্টালে আমি আজকে টপ অ্যাস্ট্রোলজার কলকাতার, তো সেখানে আমার রিভিউতে দেখতে পাবেন বিভিন্ন রকম রিভিউ, বা আমার যে ওয়েবসাইট আছে পার্সোনাল ওয়েবসাইট www.profbasu.in সেখানেও আপনারা দেখতে পাবেন ক্লায়েন্ট রিভিউতে। যাই হোক, তো কেন আমি কনফার্মলি বলতে পারি যে তুমি ভাই যদি তুমি সাড়ে 1 কোটি টাকা দিয়ে স্টোন পড়লেও তোমার সরকারি চাকরি হবে না, তুমি হতে পারো একটা ভালো এন্টারপ্রেনার বা তুমি বেসরকারি ফিল্ডে ভালো করবে, ভালো চাকরি করতে পারবে, তোমার ট্যালেন্টটা বেসরকারি ক্ষেত্রে আরও বেশি এক্সপ্লোর হবে, মান সম্মান অর্থ যশ পাবে, সরকারি চাকরি তোমার হবে না। আবার কাউকে বলে দিই তুমি সরকারি চাকরি করবে এখানেই বলে থেমে থাকি না, তার সঙ্গেও বলে দিই তুমি ডিরেক্ট সরকারি চাকরি করবে নাকি সেমি গভর্নমেন্ট জব করবে নাকি ইনডাইরেক্ট গভর্নমেন্টকে সার্ভিস দেবে। আমরা যখন সরকারি চাকরি ক্ষেত্র বলি তখন তিনটে ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা হলো ডিরেক্টলি গভর্নমেন্ট জব, দ্বিতীয় হলো সেমি গভর্নমেন্ট জব তাতে আধা সরকারি, তৃতীয় হলো আমি গভর্নমেন্ট জব করছি না বাট আমি গভর্নমেন্টের জবের সঙ্গে কানেক্টেড সামহাও, হতে পারি আমি খুব ভালো বিজনেসম্যান, গভর্নমেন্ট যে টেন্ডারগুলো বেরোচ্ছে আমার, আমি যদি সেখানে অ্যাপ্লাই করি বা এই দিকে আমি যদি যাই গভর্নমেন্টের টেন্ডার বেরিয়ে আমি তা টেন্ডার নিয়ে কাজ করলাম তাহলেও আমার প্রভূত উন্নতি হবে, এইভাবে স্পেসিফাই আমি করে দিই। এবং গভর্নমেন্টের হলেও গভর্নমেন্টের কী ধরনের পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, তুমি কি একেবারেই WBCS জন্য ট্রাই করবে নাকি তুমি ক্লারিক্যাল লেভেলে ট্রাই করবে, এবং কোন সেক্টরে করবে, ব্যাঙ্কে করবে নাকি ইঞ্জিনিয়ারিংয়ে করবে নাকি পোস্টালে করবে, সেটাও আমি বলে দিই, এমনি এমনি বলা যায় না, প্রচুর রুল আছে সেগুলো দেখতে হয়। সংক্ষিপ্ত সময় আর চেষ্টা করব আজকে সেই রুলগুলো নিয়ে আলোচনা করার, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন প্রথমে বলি গভর্নমেন্ট জব পেতে গেলে কি জিনিস দেখতে হয়, 10th হাউস তো অবশ্যই দেখতে হয়, তার সঙ্গে দ্বিতীয় এবং একাদশ ভাবের গুরুত্ব কিন্তু অপরিসীম, 1 নম্বর পয়েন্ট। এবং এই দ্বিতীয় দশম একাদশে রবি এবং মঙ্গলের, রবি এবং মঙ্গল গ্রহেরও গুরুত্ব কিন্তু মানতে হবে, এবং দেখতে হবে দ্বিতীয় দশম এবং একাদশ পতি কোথায় বসে আছে দেখতে হবে, কোন ভাবে আছে সেই ভাবের অবস্থাটা কি। নেক্সট বলবো চতুর্থ এবং পঞ্চম ভাব থেকে যদি আমি দেখি দ্বিতীয় দশম এবং একাদশ ভাব প্রতি দৃষ্ট হয়, চতুর্থ এবং পঞ্চম ভাব থেকে যদি দ্বিতীয় দশম এবং একাদশ ভাবে
ভাবে দৃষ্টি পড়ে, বা চতুর্থ পঞ্চম পতি যদি কোনো না কোনোভাবে দ্বিতীয় এবং দশম বা একাদশ ভাব অধিপতির উপরে দৃষ্ট হয় বা ভাবে দৃষ্টি দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন একটু আপনাকে কানেক্ট করে দিই, চতুর্থ এবং পঞ্চম ভাবটা কি পড়াশোনার ক্ষেত্রে আমরা বলি আপ টু মাধ্যমিক চতুর্থ, পঞ্চম জায়গাটা আপ টু মাস্টার্স। তাহলে একটি জাতক জাতিকা সে মোটামুটি মাস্টার্স যা নিয়ে করছে তখন তাকে মোটামুটি একটা বোঝা যায় সে কোন ফিল্ডে যাবে, সে কোন দিকে তার দখল আছে, কোন সাবজেক্টের দিকেই। এবং এর সঙ্গেই কানেক্টেড সে সরকারি চাকরিতে তার ন্যাক হবে নাকি সে বেসরকারি ক্ষেত্রে তার ট্যালেন্টটা এক্সপ্লোর করতে পারবে, একটা কানেকশন পাওয়া যায়। তার সঙ্গে বলি এবং রবি এবং মঙ্গলের ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন বলে দিই একজনকে যে আপনার রেমেডি লাগলে এই লাগবে, রেমেডি না লাগলে লাগবে না, যদি কারোর রুবি লাগে ভালো কোয়ালিটির বার্মিজ রুবি, তাকে বার্মিজ রুবি নিতে হবে, যদি কারো স্টার রুবি লাগে 10 ভাগের 1 ভাগ দামে, অনেক কম দাম সাবস্টোন, তাহলে তাকে তাহলে ছেড়ে পড়তে হবে। এবং আমি বলে দিই যে তুমি যদি WBCS দাও তাহলে WBCS-এর কোন গ্রেডে, জানেন আপনারা WBCS-এর বি গ্রেড ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, সেটাও দেখে বলা যায়। তো একজন WBCS বলুন বা যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ জব, IAS বলুন, IPS বলুন, IAS বলুন, IFS বলুন, এইগুলো দেখতে গেলে আমি যে রুলগুলো বললাম চতুর্থ পঞ্চম পতির সঙ্গে দেখতে হবে দ্বিতীয় দশম ও একাদশ ভাবের কানেকশন, তার সঙ্গে দেখতে হবে রবি মঙ্গল, এটা বললাম, তার রবি মঙ্গলের ডিগ্রি দেখতে হবে। এই রবি মঙ্গলের ডিগ্রিটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি কেন দেখি আমরা নক্ষত্রের জন্য, আপনারা জানেন যে নক্ষত্র কোনো একটা গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, অর্থাৎ কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন নক্ষত্রে বসে আছে সেটা দেখতে হবে। অর্থাৎ রবি মঙ্গল কত ডিগ্রিতে কোন নক্ষত্রে বসে আছে, পাওয়ার দিলে তাকে কতটা পাওয়ার দিতে হবে নাকি নয়, নাকি আমার একটা পাওয়ারে দিয়ে কাজ করে যাবে যেখানে আমার এই রবি মঙ্গল দুটোই কাজ করবে, রবি রবি নক্ষত্রে বসে আছে, মঙ্গল রবি নক্ষত্রে বসে, ক্ষেত্রে রবি মঙ্গলকে দুটো আলাদাভাবে পাওয়ার দেওয়ার নাও দরকার হতে পারে, রবিকে পাওয়ার আপ করলেই হয়ে যাবে, মঙ্গলও পাওয়ার পেয়ে যাবে বা রবিও পাওয়ার পাবে, দেখতে হবে এটা। এটা বললাম ডিরেক্ট গভর্নমেন্টের ক্ষেত্রে। এবং সেমি গভর্নমেন্টের জব, সেমি গভর্নমেন্ট আধা সরকারি ক্ষেত্রে কি, মূল গ্রহ রবি ছাড়াও বৃহস্পতি, বৃহস্পতির একটা গুরুত্ব সেমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আছে, যেমন স্কুল টিচার, গভর্নমেন্টের কোনো কনসালটেন্ট একটা, তো সেই ক্ষেত্রে বলবো বৃহস্পতির ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে। এবং এই বৃহস্পতি যদি দ্বিতীয় দশম এবং একাদশে থাকে এবং রবি দ্বারা দৃষ্ট হয় তাহলে সেই জাতক জাতিকা একজন ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারার হতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বলে রাখি, আপনারা জানেন আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের, খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আমি সিনিয়র ফ্যাকাল্টি, অধ্যাপনার কাজে যুক্ত, আমার চার্টে এরকম একটা কানেকশন রয়েছে। যাই হোক, তার সঙ্গে অ্যাস্ট্রোলজিও একটা যেগুলো দেখতে হয় সেগুলো আমি আমার চার্টে আছে, তাই আজকে আমি অ্যাস্ট্রোলজিটাও ভালো লাগতে আমি ভালো লাগে আমার, এটা নিয়ে আমি চর্চা করি এবং পরিষেবা দিয়ে থাকি। যাই হোক, তো এই যেটা বলছিলাম, যদি বৃহস্পতি রবি ছাড়াও বৃহস্পতি যদি দ্বিতীয় দশম এবং একাদশ ভাবে থেকে রবিকে দৃষ্টি দেয় তাহলে বলবো ইউনিভার্সিটি কলেজ বা একটা স্কুল টিচারও তার হওয়ার যোগ আছে। এই ক্ষেত্রে দেখতে হয় তার ডিগ্রি বৃহস্পতির, সে একজন কলেজের প্রফেসর হবে নাকি SSC দিয়ে সে স্কুল টিচার করবে, নাকি সে টেট দিয়ে প্রাইমারি চান্স পাবে, প্রাইমারিতে তার চান্স আছে। অনেকে আছে টেটে দেখবেন রিটেন ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারভিউতে কেটে গেল বা প্যানেল বেরোলোই না, তার জীবনের সমস্যা, এটা একটা মাস প্রবলেম হলেও তার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত জীবনে সাফার করবো কি না, কোন প্যানেল বেরোচ্ছে না বেরোচ্ছে না, আই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট দ্যাট, আমি সাফার করছি কিনা, ওদের আই উইল বি ভিক্টিমাইজ অর নট দেখতে হবে, তার জন্য প্রতিকার নিতে হবে যদি প্রতিকার দেওয়া থাকে। এবং এর জন্য আমি বলে দিই, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিই, যদি আমি প্রতিকার দিই এবং যদি আমি সেই রত্ন নিজে চুজ করে দিই সেটা হতে বাধ্য, ফলতে বাধ্য, এবং যদি না হয়, এটা কোনোদিনও হয়নি, গ্যারেন্টিটা এই জন্য দিই, যদি না হয় তাহলে সম্পূর্ণ মূল্য আমি ফেরত দেবো, এটাও বলে দিতে বলে দিই, কারণ যেটা হবে না হতে বাধ্য। আর আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যারা একসঙ্গে রত্ন নিতে পাচ্ছেন না তাদের জন্য আমার কাছে ফেসিলিটি আছে, আমি আপনাদের অত জানেন কি না জানি না, EMI ফেসিলিটি দিয়ে আপনারা নিতে পারেন, কারণ যে রত্ন নিতে হবে যা ডিজিজ
তার ট্রিটমেন্টটাই কিন্তু আপনাকে করতে হবে। যদি রবি পড়তে হয় বা বৃহস্পতি পড়তে হয় বা মঙ্গল পড়তে হয়, আপনার পলা পড়লে হবে, আপনার চুনি পড়লে হবে, নাকি আপনার পোগ্রাস পড়লে হবে, নাকি বৃহস্পতির সাবস্টোন ইয়েলোটো বাজে হয়ে যাবে, সেটাই দরকার কিন্তু যদি আপনি কনফার্ম করতে হয়। সেই ক্ষেত্রে আমি অনেক প্রায় হোলসেল রেটে আমি আমার দিয়ে দিতে পারি। আপনারা জানেন প্রত্যেকেই আমি হোলসেলার, 36টা ব্র্যান্ড শোরুমে আমি সাপ্লাই করি। আমার হোলসেল প্রাইসে আমি দিয়ে দিতে পারি এবং ঠিকঠাক কোয়ালিটিটা দিতে পারি। বেশিরভাগ সময় ব্যবহার করি নন ট্রিটেড, নন হিটেড, একদিন অন্যদিন আলোচনা করব। এই যে জেমস্টোনের ক্ষেত্রে অনেক কিছু আবার আজকাল নকলভাবে কালারিং করা হয়, যেটা আমরা বলি হিট ট্রিটমেন্ট বা কালার ট্রিটমেন্ট, যাই হোক, তো ঠিকঠাক যার যার লাগবে সেটা আমি দিই। এবং আপনারা যারা এককালীন দিতে পারবেন না, তারা বিভিন্ন খেপে খেপে ইএমআই দিয়ে আমার কাছ থেকে নিতে পারেন। যাই হোক, তো বলি এবার সরকারি কন্ট্রাক্টর বা যেটা একদম ইনডাইরেক্টলি গভর্নমেন্টের ক্ষেত্রে যারা সমস্ত কাজ করতে পারবে সেক্ষেত্রে তো কী কী দেখতে হয় আমাদের? রবি এবং বুধ হলো সেক্ষেত্রে মূল বিচার্য বিষয়। তার সঙ্গে বলবো রবি বুধ এবং বৃহস্পতির কানেকশন থাকলে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, সেখানে সরকারি সহায়তা, সে একটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের চালাতে পারবে, সেখানে কাজ করতে পারবে। এছাড়া বলবো প্রাইভেট লিভ, যাকে গভর্নমেন্টকে পরিষেবা দেওয়া যায়, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএস, সিএস বা ট্যাক্স কনসালটেন্ট হতে পারবে। এই সমস্তগুলো দেখতে হয়। আজকে আর সময় নেই, আজকে থামার ইঙ্গিত চলে এসছে, তো আজকে আমরা বলে দিচ্ছি যে একজন আপনি অযথা সময় নষ্ট করবেন না। গভর্নমেন্ট সার্ভিসের জন্য বছর বছর প্রিপারেশন নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে দেখার জন্য এতগুলো মূল বিষয় এবং রুল আমাদের দেখতে হয়। এবং এর সঙ্গে আপনাকে জানতে হবে, আমি বলে দিই একজনকে, যে আপনার গভর্নমেন্ট সার্ভিস হবে না, তার কারণগুলো আমি লিখে দিই। আমি যখন একজনের জন্য আমি আগে থেকে ডেট অফ বার্থ টাইম প্লেস আমি নিয়ে নিই, আপনারা জানেন, কারণ একজনের জন্য আমি মূলত 16 থেকে 20টা চার্ট মিনিমাম করি, আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। এবং সেই চার্টটা আমি বাড়িতে তৈরি করে তারপরে লাইফ টাইম প্রেডিকশন, আপনাকে কিছু বলতে হয় না, আমি কাউকে বলতে দিই না, আমার চেম্বারে আসে, চুপ করে বসতে বলি, আমি বলি সব। যদি আপনি বলে দেবেন তাহলে আমি আর কি বলবো না, এটা একটা আপনার বিচার দেখে নেওয়ার বিষয় অ্যাস্ট্রোলজির উপরে, আপনার কি এই আছে, আপনার কি ওই, সবই জেনে নিলাম, জেনে নিয়ে আমি আপনাকে বললাম আচ্ছা আপনার এই কারণে হচ্ছে, তা কিন্তু নয়। আপনি কিছু বলবেনই না, আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার প্রেডিক্ট করার দায়িত্ব আমার, আপনি চুপ করে বসে থাকবেন, আমি কিছু বলবো না, তো আপনি বলুন, আমি আপনাকে জিএসটি অ্যাস্ট্রোলজার হিসেবে আপনার তো প্রেডিকশন করার কথা, সেক্ষেত্রে আমি শুধু বলি না, লিখে দিই, ডকুমেন্টেড হয়ে যায়। এবং কেন হচ্ছে তার বা কেন হবে না, কি কারণটা কি, সেই রিজনটাও, অ্যাস্ট্রোলজিক্যাল রিজনটাও আমি লিখে দিই। এবং সে আপনি যদি বুঝুন না বুঝুন, আমার দায়িত্ব আপনাকে বোঝানো। এবং কেন আপনার এই এক গাদা স্টোন পড়ে বা লাখ লাখ টাকা স্টোন পড়ে হবে না, সেটাও আমি বলে দিতে পারি। তাই অযথা সময় নষ্ট না করে যদি এইভাবে আপনি আপনার চার্ট দেখিয়ে নেন, আপনি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশান নিয়ে সময় নষ্ট করছেন কি না, বা ওয়েদার ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক ফর ইউর প্রিপারেশান, আপনি WBSC প্রিপারেশান নিচ্ছেন, আপনি স্টিক করে আছেন আমি WBSC বিডিও হব, তা তো বললে হবে না। আপনার চার্ট তো বলছে আপনার WBSC হবে না, আপনার চার্ট বলছে আপনার ক্লারিক্যাল জব হবে। এবং এটাও বলে দিই যে আপনার স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, এক্ষেত্রেও বিচার্য বিষয় আছে। দেখবেন আমাদের যে কোনো কিছু কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে আমাদের 6th হাউসের একটা রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে, 6th হাউস অবশ্যই দেখতে হয়। তার সঙ্গে তো বললাম করেসপন্ডিং 5-6টা চার্ট দেখতে হয়। এছাড়া যে গ্রহগুলো আমাদের বুদ্ধির জন্য কারক গ্রহ, বুধ এবং শনি, তো যাদের শনি বুদ্ধি কারক গ্রহ মূলত, যে সমস্ত যাতে তাদের ক্ষেত্রে বলবো সেন্ট্রাল, যদি শনি পাওয়ার আপ করার দরকার হয় বা শনি ভালো অবস্থা থাকে বা দিতে হয়, তাহলে তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ক্ষেত্রে তার চান্স থাকে। যাদের বুধ বেশি বেশি প্রাইম হয়ে যায়, শনিকে সুপারসিট করে দেয়, সেই সমস্ত ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের জন্যে প্রিপারেশান আমরা তাকে রেকমেন্ড করে থাকি। আজকে এই বলেই শেষ করছি এই অনুষ্ঠান। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ আপনাদের কতটা সচেতন করতে পারলো, এর উপরই আমার এই প্রোগ্রাম করার সাকসেস। আমি এই জন্যেই আপনাদেরকে বলি প্রত্যেক দিন এই 10:30টায় CTN চ্যানেলে দেখতে থাকবেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান। আজ থামছি, ভালো থাকবেন, অযথা চিন্তা ভাবনা না করে প্রপার গাইডেন্স নিন এবং দরকার হলে প্রপার রেমেডি নিন। নমস্কার, ভালো থাকবেন।